5ই মে ঢাকা অবরোধের মাধ্যমে 13 দফা দাবি আদায় করার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। খুলনায় বিভাগীয় সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন। বিকেল 3টায় শুরু হওয়া সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এদিকে সকাল থেকেই জনসভা স্থল ছাপিয়ে আশেপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে লোকজনের সংখ্যা আরও বাড়তে থাকে। সভায় বক্তারা নাস্তিক ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ইসলামের পক্ষে থাকবে, তারা আল্লাহর প্রিয় হয়ে যাবে, তারা আল্লাহর